আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলো আপনার যৌনজীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে খাবারগুলো খেলে আপনার যৌন স্বাস্থ্য অত্যন্ত খারাপের দিকে চলে যেতে পারে এবং আপনার দ্রুত বীর্যপাত থেকে নানা রকম যৌন সমস্যা দেখা দিতে পারে। এগুলো নিয়ে আসতে সুখী দাম্পত্য জীবনের জন্য কিন্তু সুস্থ যৌন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কে সুখী হতে না পারলে কিন্তু দম্পতিদের মধ্যে নানা রকম মানসিক অশান্তি এবং ধীরে ধীরে কিন্তু শারীরিক দূরত্বটাও আসলে বৃদ্ধি পায়। আপনি পুরুষ বা নারী যেই হন না কেন, আপনি যদি আপনার সঙ্গিনীকে যথেষ্ট সুখ দিতে না পারেন এবং তার শারীরিক চাহিদাটা পূরণ করতে না পারেন, তখন কিন্তু সংসারে নানা রকম অশান্তি সহ দেখা যাবে আপনার সঙ্গিনী কিন্তু পরক্রিয়ায়ও আসক্ত হয়। আমরা প্রতিদিন আসলে জেনে না জেনে আসলে অনেক ধরনের খাদ্য গ্রহণ করি যেগুলো আমাদের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ এবং যেগুলো ধীরে ধীরে আমাদের যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে। আসলে বিশেষ কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের যৌন উত্তেজনা কমিয়ে দেয় এবং শরীরে যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য যে হরমোন সেই হরমোন উৎপাদন কিন্তু অনেক কমিয়ে দেয়, যার ফলে দেখা যায় আপনার যৌন চাহিদা ধীরে ধীরে কমতে থাকে এবং যৌন মিলনে কিন্তু এক সময় দেখা যায় শরীর আর সাড়া দিতে চায় না। আসলে হরমোন কমে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। সুতরাং যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে খাবারগুলো এগুলো আমাদের প্রত্যেকেরই আসলে এড়িয়ে চলা উচিত। আমি এখন এমনই কয়েকটি খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলো আপনাদের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যের তালিকায় প্রথম যে খাদ্যটির কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যালকোহল। যারা অ্যালকোহল গ্রহণ করে তারা আসলে অ্যালকোহল সম্পর্কে নেতিবাচক কিছু শুনতে ঠিক পছন্দ করবে না, কিন্তু এটা কিন্তু সত্যি যে অ্যালকোহল গ্রহণ করলে কিন্তু শরীরে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। আর হরমোন কমতে শুরু করার কারণে একজন পুরুষের কিন্তু যৌন চাহিদা ধীরে ধীরে একেবারে কমে যায়। তাই অত্যধিক পরিমাণ অ্যালকোহল গ্রহণ করা থেকে দূরে থাকুন, কারণ অ্যালকোহল যে শরীরের জন্য মারাত্মক এটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। কিন্তু সমস্যাটা এটা, যারা অ্যালকোহল গ্রহণ করে বা অ্যালকোহল খায় তারা কিন্তু চাইলেও আসলে হঠাৎ করে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে না বা অ্যালকোহল ছাড়তে পারে না, কিন্তু আপনার যৌন স্বাস্থ্যের কথা আছে। দ্বিতীয় খাদ্যটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার। অনেকেই হয়তো অবাক হবেন যে দুধ জাতীয় খাবার খেলে কেন শরীরের যৌন উত্তেজনা কমবে, বা আমরা তো দুধকে আদর্শ খাবার হিসেবে জানি এবং যৌন উত্তেজনা বৃদ্ধিকারী খাদ্য হিসেবে জানি। দুধ যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অতিরিক্ত দুগ্ধ জাতীয় খাবার খান সেটা আপনার শরীরে এক ধরনের এস্ট্রোজেন তৈরি করে এবং আপনার শরীরে কিন্তু মেদ অত্যধিক পরিমাণে বাড়িয়ে দেয়, যেটা আপনার যৌন স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তাই দুগ্ধ জাতীয় খাবার বা দুধ অবশ্যই পান করবেন, কিন্তু সেটা পরিমাণ মতো। সারাদিনে আপনি যদি অতিরিক্ত দুগ্ধ জাতীয় খাবার খান সেটা কিন্তু আপনি সারাদিনে 2 গ্লাস দুধ খেতে পারেন বা 2 গ্লাস দুধের সমপরিমাণ দুধ দিয়ে তৈরি এরকম কোনো খাবার খেতে পারেন, কিন্তু দুধ জাতীয় খাবার শরীরের জন্য উপকারী এটা ভেবে আপনি যদি দিনে কয়েকবারই বেশি দুধ জাতীয় খাবার খান বা অতিরিক্ত দুধ খান সেটা কিন্তু আপনার শরীরের জন্য বিপদ ডেকে আনবে, আপনার শরীর মেদ বহন করে। পরবর্তী খাবারটি হচ্ছে কফি। কফি আপনার যৌন স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা আমরা আগেও বলেছি, কিন্তু অত্যধিক পরিমাণ কফি কিন্তু আপনার শরীরে ক্যাফিনের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। সারাদিনে আপনি 2 থেকে 3 কাপ কফি যদি পান করেন সেটা কিন্তু আপনার শরীরটাকে চাঙ্গা করবে এবং একই সাথে আপনার যৌন স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আপনি যদি সারাদিনে 2 থেকে 3 কাপের বেশি অর্থাৎ 4-5 কাপ কফি খান বা এর থেকে বেশি পরিমাণে কফি পান করেন সেটা কিন্তু আপনার শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে একটা প্রভাব বিস্তার করে। এছাড়া আপনার শরীরে যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য যে হরমোন তৈরি হয় সেটা তৈরি হওয়াটা কিন্তু কমিয়ে দেয়, যেটা আপনার যৌন জীবনের উপরে কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। যারা অতিরিক্ত পরিমাণের চা এবং কফি পান করে থাকেন তাদেরকে বলবো
চা এবং কফির পরিবর্তে আপনারা ঘন ঘন জুস পান করতে পারেন, লেবুর শরবত খেতে পারেন। এছাড়া চা যদি খেতেই হয় তাহলে ভেষজ নানা রকম চা খেতে পারেন, যেগুলো আপনার শরীরে ভালো হরমোন তৈরি সব। বেশ কিছু গবেষণায় কিন্তু জানা গেছে যে পুদিনার পাতা কিন্তু যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে। আসলে পুদিনা পাতায় উপস্থিত যে পিপারমেন্ট সেটা কিন্তু শরীরের যৌন উত্তেজনা কমিয়ে দিতে সাহায্য করে। তাই পুদিনা পাতা আপনি খাবেন কিন্তু সেটা অল্প পরিমাণে খান। প্রয়োজনের অতিরিক্ত পুদিনা পাতা আপনার যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা কিন্তু শরীরের যৌন উত্তেজনা কমিয়ে দিতে সাহায্য করে। তাই পুদিনা পাতা আপনি খাবেন কিন্তু সেটা অল্প পরিমাণে খান। প্রয়োজনের অতিরিক্ত পুদিনা পাতা আপনার যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দর্শক, আর সব থেকে ক্ষতিকর যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে তেলে ভাজা পোড়া খাবার। অতিরিক্ত তেলে ভাজা পোড়া খাবার শরীরের জন্য যে ক্ষতিকর এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। আমাদের দেশে অধিকাংশ সময় দেখা যায় যে সন্ধ্যাবেলায় আমরা হালকা খাবার খাওয়ার পরিবর্তে, অর্থাৎ আমরা যখন সন্ধ্যাবেলায় কোনো নাস্তা করি তখন দেখা যায় অধিকাংশ মানুষকে কিন্তু হালকা খাবারের পরিবর্তে তারা বেছে নেয় তেলে ভাজা পোড়া নানা রকম খাবার, যেগুলো কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা একই সাথে তাদের পেটের সমস্যা করে, তাদের শরীরে মেদ বাড়িয়ে দেয়, এছাড়া যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি লক্ষ্য করবেন আপনি যদি কোনোদিন সন্ধ্যাবেলায় অতিরিক্ত তেলে ভাজা পোড়া কোনো কিছু খান, আপনি কিন্তু রাতে যখন যৌন মিলন করবেন তখন কিন্তু আপনার কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে বা আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে। এ থেকেই কিন্তু বোঝা যায় যে তেলে ভাজা পোড়া খাবার যৌন জীবনের জন্য কতটা ক্ষতিকারক। আমরা ডাক্তাররা কিন্তু সবসময় তেলে ভাজা পোড়া খাবারের বদলে বেক করা খাবার খাওয়ার পরামর্শ বেশি দিয়ে থাকি। এছাড়া আপনি যখন কোনো খাবার তেলে খুব বেশি ভাজবেন, একটু অত্যাধিক মোটা এবং যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেকেই কৃত্রিম চিনি বা ডায়েট সুগার ব্যবহার করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে এই কৃত্রিম চিনি কিন্তু আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কৃত্রিম চিনি শরীরে উত্তেজনা সৃষ্টিকারী হরমোন অর্থাৎ সেরোটোনিনের উৎপাদন কিন্তু কমিয়ে দেয়। এই সেরোটোনিনের ঘাটতি ফলে আপনার মাথা ব্যথা সহ বিষণ্ণতা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই কৃত্রিম সুগার খাওয়াটা যতটা পারবেন কমিয়ে দেওয়াই ভালো। আপনি এই কৃত্রিম সুগারের বদলে অর্থাৎ কৃত্রিম চিনির বদলে আপনি কিন্তু চাইলে মধু খেতে পারেন। যারা কৃত্রিম সুগার ব্যবহার করেন বা কৃত্রিম চিনি ব্যবহার করেন তারা চাইলে চা কফি সব কিছুতেই কিন্তু মধু মিশিয়ে খেতে পারেন। এটা আপনার যৌন স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনার শরীরকে ফিট রাখতেও কিন্তু সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি মধু খান সেটা কিন্তু আপনার শরীরে মেদ জমতে দিবে না এবং আপনি মিষ্টি স্বাদটাও কিন্তু পাবেন। সুতরাং দর্শক, যৌন স্বাস্থ্য ভালো।